আসসালামু আলাইকুম। হল কিতা হরণ বিকালে আইসে হলেও কিমান চিন্তা করা কিতা নাস্তা বানাইতা। তো আমরা বড় আফাই আইস পাটি বলা হয় নিটা ওটা বানাইয়া দেখাই আমরা। তো ময়দা দি করবা আফাই, ময়দা দিয়া হরা প্লেন ফ্লাওয়ার একটা অখটা আঁকি, অল পারপাস ফ্লাওয়ার প্লেন ফ্লাওয়ার। আর আফাই মশা গুড় দিরা, তাইন মনে করিলাম এক কাপড় মতো দিছইন ময়দা আর মশা গুড় দিরা টেস্ট মতো আঁকি আপনার আর মিঠা হতো হান চাইরা। কালা করি হইলা মিক্স করে নিবা আর দুধরে একটু হালকা উন্নি গরম চেষ্টা রাখো হয় যে আঙ্গুল ডুবাইতা পারবো, ওরকম গরম করি আর মিক্স করবা। দুধ প্রায় আমরা ও আধাখান লাগছে আর কি, সকল সময় দুধ দিয়া করবা, মজা হয় দুধ দিয়া সফট হবে আর ওরও সময়তো আর কি, বেশি ঘনও নাই বেশি পাতলাও নাই, মিডিয়াম হইতো বুঝছ নি ও ওলা আর কি মিডিয়াম। তো ও দেখিলাও কারবার দেখাইলি রা ও ওরও হম আর কি হইতো। তো কিতাব বুঝাইতাম ওখন কীরকম পাতলা তো বুঝতাম পারলাম না, যেমন এক লাইনে লাইনে সবদিন পরি দিব সামস্তা কিনা নিয়ে আর বাদে এক ফুটে এক ফুটে ইয়া পরি পরব, ওরকম মনে হল বারেদি এক চিমটি একবারে হালকা এক চিমটি আঁকি লবণ দিবা, যে কোনো মিঠা জিনিস বানাইলে লবণ ভুলবা না। তো সামস্তি এক চামচ দিলাই বা দিয়া ওলা গোল গোল করে সুন্দর করে ঘুরাই লিবা, করে সুন্দর করে ঘুরাইয়া গোল করিয়া আর নাইকল আঁকি আপায় মশা গুড় দি, খালি মশা গুড় দি নাইকল বিরান করছেন মরমরা, চাইলে খাঁচা চিনি দিও দিতে পারবা কিন্তু মশা গুড় দি বিরান করি যে মজা একটা খাঁচা দিয়ে আঁকি আয় না, ঠিক আছে ব্লাসটো কালার চেঞ্জ হয়ে যায় ওর সময় আঁকি বাইন করে নিবা। আপনারা চাইলে ওবাই থাকি বাইন করতে পারবা, নাইলে সবাই থাকি একটা ওবাই থাকি একটা উল্টাইয়া বাইন করিয়া দুইও চাই থাকি, আরও মনে করো কি এক মিনিট দুই মিনিট করে গুলা পাতলা লাগে হয়ে যায় আর কি সকাল। সবটি সমান নিয়মে করে নিবা, ওলা চামচ দিয়ে এক চামচ দিয়া আর বাদে আর কি গোল গোল করে ওলা ঘুরাই নিবা। আপনারা দেখাইবার আগেও আমি একটা খাইলি রাম বাঙ্গিয়া, মাশাল্লাহ যে মজা হয়েছে দেখতে পারা নি সেখানে যে মজা হয়েছে, ওলা ট্রাই করবা বাসাত খাইবা আর দোয়া করেন যেন আমরা লাগে পালা তাহলে আল্লাহ হাফিজ।